আসসালামু আলাইকুম। পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা, আর এই স্বপ্নের দেশে আমেরিকা আসলে যত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এর সাবধানতা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আকারে ভিডিওগুলো শেয়ার করেছি এবং সমস্যাগুলো সম্পর্কে বলেছি এবং সমাধানেরও চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি নাম্বার 5 সমস্যাটি নিয়ে আলোচনা করব। নাম্বার 5 সমস্যাটি হলো আপনি কাজের ছেলে বা মেয়ে। তো এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। নাম্বার 5 সমস্যাটি, আপনি কাজের ছেলে বা মেয়ে। আমেরিকাতে নিজের কাজ নিজেদেরই করতে হয়। বাংলাদেশে দেখা যায় যারা একটু সচ্ছল তারা আলাদা কাজের জন্য লোক রাখেন, এখানে এটা অসম্ভব। বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে সব ধরনের কাজ নিজেদেরই সামাল দিতে হয়। যেমন ধরুন, আমাকে উদাহরণ হিসাবে বলা যায়, কারণ দেখা গেল আমি সব ধরনের কাজই করে থাকি। আমি বাইরেও জব করি, বাসায়ও বাথরুম পরিষ্কার থেকে ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা এবং আত্মীয় স্বজন আসলে দেখাশোনা করা, তারপরে বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা, সব ধরনের কাজগুলোই আমি করে থাকি। অতএব প্রথম অবস্থায় আপনি আমেরিকায় আসলে আপনাকে এই ধরনের প্রস্তুতি থাকতে হবে এবং নিজেকে ভাবতে হবে আপনি কাজের ছেলে বা মেয়ে। আজকের ভিডিওতে কথাগুলো একটু খারাপ শোনা গেলেও অবশ্যই আমি সত্য এবং বাস্তব কথাগুলো বলে রাখছি, কারণ এখানে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তো এখানে মন খারাপ করার কিছুই নেই। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন নতুন ভিডিও দেখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর আমার প্রতিটা ভিডিও শেয়ার করবেন। আমি সত্য এবং সুন্দর ঘটনা আপনাদের সাথে তুলে ধরব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।